আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য। আমার আজকের আয়োজন মাত্র 4 মিনিটে তৈরি 4টি ভিন্ন স্বাদের মিল্কশেক রেসিপি। এই মিল্কশেকগুলো তৈরি করার পর আপনারা নর্মাল ফ্রিজে রেখে 3-4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। গরমে বাহির থেকে এসে এরকম একটা মিল্কশেক হলে আর কোনো কিছুই লাগবে না। আশা করি আমার আজকের এই মিল্কশেক রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথম তৈরি করে দেখাবো চকলেট মিল্কশেক। এর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চকলেট, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়ি কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা ঠান্ডা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বাদাম। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে দিব, তারপর এটাকে হাই স্পিডে 1 মিনিট ব্লেন্ড করব। 1 মিনিটে এটা খুবই ভালোভাবে মিশে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি গ্লাসের মধ্যে চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিলাম, আর চারপাশ থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। তারপর আমি চকলেট মিল্কশেকটাকে এর মধ্যে ঢেলে দিলাম। উপর থেকে বাদাম, চকলেট আর চকলেট স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার চকলেট মিল্কশেক। এখন তৈরি করে দেখাবো ওরিও মিল্কশেক। এর জন্য নিয়ে নিচ্ছি প্রায় 7-8টা ওরিও বিস্কিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এই দুধটা ঠান্ডা আছে। এখন হাই স্পিডে 1 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখানে আমি গ্লাসের মধ্যে চারপাশ থেকে চকলেট সিরাপ লাগিয়ে নিয়েছি, তারপর এরকম চকলেট স্প্রিঙ্কেল চারপাশ থেকে লাগিয়ে দিলাম, এতে দেখছি সুন্দর লাগে। এখন আমি মিল্কশেকটাকে ঢেলে নিচ্ছি, উপর থেকে অরিও বিস্কিট দিয়ে সাজিয়ে দিব মজাদার ওরিও মিল্কশেক। এখন তৈরি করে দেখাবো ব্যানানা মিল্কশেক। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ফ্রোজেন কলা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ ক্রিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ঢাকনাটাকে লাগিয়ে আমি এগুলোকে 1 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এখন ব্যানানা মিল্কশেকটাকে ঢেলে দিয়েছি, উপর থেকে কিছু বাদাম, চকলেট আর চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ব্যানানা মিল্কশেক। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কুলফি আইসক্রিম, আর গ্লাসটাকে আইসক্রিমের মধ্যে এভাবে লাগিয়ে তারপর স্প্রিঙ্কেল দিয়ে এভাবে সাজিয়ে দিব। আমি গ্লাসটাকে আগে থেকেই সাজিয়ে রাখলাম, এখন এটাকে একটা সাইডে রাখব। আইসক্রিমটাকে ঢেলে নিচ্ছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ ক্রিম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ঢাকনাটাকে লাগিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, আর আপনারা চাইলে কুলফি আইসক্রিমের পরিবর্তে ভ্যানিলা আইসক্রিমও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন গ্লাসের মধ্যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগে। আমি মিল্কশেকটাকে ঢেলে নিলাম, এখন উপর থেকে আমি সামান্য বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম মজাদার আইসক্রিম মিল্কশেক।
আশা করি আমার আজকের এই চারটি ভিন্ন স্বাদের মিল্কশেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। গরমে আপনারা এটা তৈরি করতে পারেন আর খেতে ভীষণ মজা। আর আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 4-5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন টমেটো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.